শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু সার্ভিস এরিয়া 2 কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সেতু মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিস্তারিত থাকছে শরীয়তপুর জেলা প্রতিনিধি জুয়েল মিয়ার প্রতিবেদনে। শুক্রবার সন্ধ্যা 6টায় পদ্মা সেতু প্রকল্পে 1,825 কোটি টাকা সাশ্রয় করেছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, বিগত সরকার পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ ব্যয় ধরেছিল 32,605 কোটি 52 লক্ষ টাকা। ব্যয় সংকোচন নীতি প্রচেষ্টা করে সর্বশেষ চূড়ান্ত ব্যয় দাঁড়িয়েছে 30,770 কোটি 14 লক্ষ টাকা। প্রায় 1,825 কোটি টাকা সাশ্রয় হয়েছে। এখান থেকে বোঝা যায় সরকার ভালো থাকলে আরও ব্যয় সংকোচন করা যেত। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। এখন থেকে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে মূল্য সংকোচন নীতি অনুসরণ করা হবে। উপদেষ্টা আরও বলেন, অবহেলিত যেসব এলাকায় এমপি মন্ত্রী তেমন কোনো উন্নয়ন করেনি আপনারা আমাদের জানান। অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রত্যাশার সরকার, শুধু টাকার প্রত্যাশা নয়, আমরা দেশটাকে উন্নয়নে নিয়ে যেতে চাই। উন্নয়নের লক্ষ্যমাত্রাই হচ্ছে দেশের সেবা, আমরা আপনাদের সেবা দিতে চাই।